তিথির নিয়মে এবছরের মতো সাঙ্গ হলো দুর্গোৎসব। এদিন দুর্গাবাড়ির মন্দিরে তিথি মেনে অনুষ্ঠিত হয় দশমী পুজো। এর আগে ভোর 5:44 মধ্যে অনুষ্ঠিত হয় নবমী পুজো। নবমী পুজো উপলক্ষে দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয় হোমযজ্ঞ, বলিদান, ভোগ আরতি। এরপর 7:03 থেকে শুরু হয় দশমী। এই অনুষ্ঠানে দর্পণ বিসর্জন করা হয়। বেলা 9:30 নাগাদ রাজঘট রাজবাড়িতে পাঠানো হয়। নারায়ণকে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীনারায়ণ বাড়িতে। এদিন দুর্গাবাড়ির প্রধান পুরোহিত জানান, তিথি মেনে অনুষ্ঠিত হয় দশমী পুজো। সন্ধ্যায় তিথি মেনে মায়ের নিরঞ্জন হবে বলে জানান তিনি। আজ মার বিজয়া দশমী। তার আগে সকালবেলা 5:44 মধ্যে মার অধিক নবমী বিহিত পুজো হয়েছে, বলিদান পর্ব হয়েছে, তার মধ্যেই হোমযজ্ঞ হয়েছে, মায়ের ভোগ আরতি সব কিছু হয়েছে। তারপরে 7:03 পর থেকে বিজয়া দশমীর কৃত্য শুরু হয়েছে। এটা পূর্বাহ্নর মধ্যে করতে হবে। আমাদের এখানে দুর্গাবাড়িতে দশমী পুজো হয়ে গেছে, দর্পণ বিসর্জন হয়ে গেছে, এখন রাজবাড়িতে ঘর যাবে 9:30 নাগাদ। নারায়ণও যাবে দক্ষিণ বাড়িতে। সন্ধ্যাবেলা 6:00 সময় মায়ের নিরঞ্জন পর্ব শুরু হবে। কিন্তু যাত্রা যারা সাধারণ পাবে তাদের কটা থেকে যাত্রা শুরু করবে? 10:00 থেকে ঘর, মায়ের ঘট এখানে রাজবাড়িতে চলে গেলেই সাধারণ পাবলিক মায়ের যাত্রা শুরু হবে। আগামীকালকে কি দশমী? যেমন আগামীকালকে যেমন একাদশী আছে, নেই আগামীকালকে একাদশী, তার জন্য আমাদের দশমী পুজো আজকে হয়ে গেছে। শেষ রাত্রির মধ্যে দশমী ছেড়ে দেবে, যেহেতু প্রভাতে দশমী পায়নি, তার জন্য আজকের মধ্যেই দশমী পুজো সম্পন্ন হয়ে গেছে। এদিন বিষাদ ভরা মন নিয়ে অনেক পুণ্যার্থী দুর্গাবাড়ির দশমীর পুজো দেখতে ভিড় জমান। রাজবাড়িতে ঘর চলে যেতে 10:00 থেকে শুরু হয় সিঁদুর খেলা। বিষাদের মাঝে সবার মনে ছিল একটাই আকুতি, আসছে বছর আবার হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।